Kashafat duja bi jamalihi hasunat jami'u khisalihi sallu alaihi wa alihi. উপস্থিত আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের শুরুতে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কোনো আর কারো প্রশংসা করা যাবে না, এটা মূলে কালিমায়ে তাওহীদ। এই তর্জমাও করতে পারি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
Joto rokomer prashongsha sokol prashongshar malik Allah. Tokhon ekta sual jage, ekta prashno jage, keno somosto prashongsha shudhu Allah jonno hobe keno? আর কারো জন্য প্রশংসা হবে না কেন অথবা সুয়ালটা এইভাবে করা যায় সকল প্রশংসা বা সকল ইবাদত আল্লাহর জন্য তখন প্রশ্ন জাগে সমস্ত ইবাদত শুধু আল্লাহর জন্য কেন তখন আল্লাহ উত্তর দেয় রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর হওয়ার একটি কারণ সমস্ত জগতের রব তিনি এটি কারণ তিনি যখন সমস্ত জগৎকে লালন পালন করেন অতএব প্রশংসা তিনিই পাওনা যদি সত্যিকারে তোমরা দেখাইতে পারো অন্য কেউ তোমাদেরকে লালন পালন করে তাহলে তুমি তার প্রশংসা করতে পারো তোমার যদি আকল থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে বিবেচনা থাকে তাহলে দেখবা তোমাকে লালন পালন একমাত্র এক সত্তায় করে যার নাম রব এজন্য সকল প্রশংসা তার জি নেয়ামত ব্যবহার করবা যার প্রশংসা করবা কার যার নেয়ামত তার প্রশংসা যার দান অনুদান প্রশংসা তার এই জন্যই তারা মুশরিক যারা আল্লাহ বিনে অন্য কারো প্রশংসা করে এই জন্যই তারা মুশরিক যারা আল্লাহ বিনে অন্য কারো ইবাদত করে বাইরে প্রশংসা অন্যতম ইবাদত প্রশংসা অন্যতম ইবাদত আমি তো জবান দ্বারা বললাম আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ইবাদত দেখেন নামাজ পড়ি নামাজের সমস্ত পুরোতে পুরোতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আর কিচ্ছু নেই আমরা নামাজে দাঁড়াইবার আগেও নিয়ত করি হে আল্লাহ আমার নামাজ কিন্তু তোমার জন্য অন্তর থেকে গায়রুল্লাহকে বার করতে হয় গায়রুল্লাহকে অন্তরে রাইখা নামাজ পড়লে এই নামাজ খোদাবন্দে কুদ্দুসের দরবারে কবুল হয় না এই যে আমরা উপরে হাত তুলি এর তর্জমা কি এর তর্জমা হলো দুনিয়া আমার পিছনে থুয়ে দিলাম দুনিয়া পিছনে রেখে দিলাম ছোটবেলা শুনতাম একজনে আরেকজনকে জিজ্ঞাসিত কসরে নামাজ কয়মন কসরে নামাজ কয়মন আল্লাহ কেউ মোল্লা সাহেব নামাজ কয়মন
এক মন, নামাজ এক মন। আহ, দুসরা কোন মন যদি হয়ে যায় সেই নামাজ খোদাবন্দে কুদ্দুস আর কবুল করে না। দরজা বাতাস বেহা দর দিল গাওয়ার ইচুনিতস বিহে কায়দার দাসর দরজা বাতাস বেহা দর দিল গাওয়ার ইচুনিতস বিহে কায়দার দাসর। জি, আমি নামাজ পড়তে পারি নাই যে কারণে আমার কোনো পরিবর্তন হয় নাই, যেমন ছিলাম তেমনই আছি, কারণ আমার নামাজের জিসিম আছে, রুহ নাই। আল্লাহ, তো এই যে হাত তুলি, এর তর্জমা হলো হে আল্লাহ দুনিয়া পিছনে থুয়ে দিলাম, তুমি কেবল সামনে। আরেকটা কাজ করি, নামাজ শুরু করি আল্লাহু আকবার, এইটা না বললে নামাজই হয় না, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবর। এর তর্জমা কি? এমন একটা তাকবীর যে তাকবীরের দ্বারা সব হারাম হয়ে যায়। তাকবীরে তাহরিমা, যে তাকবীরের দ্বারা সব হারাম হয়ে যায়, অন্যদিকে চাওয়া হারাম হয়ে যায়, খাওয়া পান করা হাঁটা চলা ফিরা দুনিয়ার মালের চিন্তা ভাবনা করা সব হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। দেখছেন, আমি নামাজ শুরুই করছি এমন এক শব্দ দিয়া, আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটা কি প্রশংসা না? জিরে দোস্ত, এইটাই বলতে চাইছিলাম, নামাজ কি? নামাজ হলো রবের প্রশংসা। নামাজের পরতে পরতে যত দোয়া পড়ি, তসবি পড়ি, তাহলিল করি, তাকবীর করি, সবগুলো রাব্বে করিমের প্রশংসা। তাকবীরে তাহরিমার পড়েই পড়ি একটা দোয়া, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা সব প্রশংসার প্রশংসা, সুবহানাকা, তোমার সমস্ত পবিত্রতা বর্ণনা করতেছি, অর্থাৎ তুমি আল্লাহর কোনো দোষ নাই এই কথার স্বীকৃতি দিয়ে নামাজ শুরু করতেছি। হে আল্লাহ, তোমার না কোনো দোষ নাই, আল্লাহু আকবার, কি কইছেন? হরে ভাই, এই জন্যই যারা আলেম হয় নাই তার নামাজ, আর যে আলেম হয়েছে তার নামাজ এক না রে ভাই। আহা, আজকে তো আলেম সাফুজুর বেকুল বেকারার, চার রাকাত চার মিনিট, তিন রাকাত তিন মিনিট। আহ,
কই যাইবেন হুজুর এত তাড়াতাড়ি কেন কোথায় যাবেন কোথায় ও মন বসে না নামাজে দিল বসে না নামাজে ছটফট করে কলিজা এই ময়না পাখি কতক্ষণে মসজিদ থেকে বের হবে এই চার রাকাত তিন রাকাত নামাজ কতক্ষণে শেষ করবে জি নামাজ হয় নাই এইজন্য আজকের নামাজ ভালো লাগে না অশান্তি লাগে নামাজ কেউ ঘুমায়ও যায় নামাজ পরে হুজুর এনে পড়ব আমি দাঁড়ায় আছি অপসরে ঘুমাই কিছু যেই বড় সুরা আল্লাহ শেষ হয় না আমি বলতেছিলাম বাইরে নামাজের জায়গায় জায়গায় প্রত্যেকটা তসবি আল্লাহর প্রশংসা কিচ্ছু না এই যে বললেন সুবহানাকা আল্লাহুম্মা ও আল্লাহ আমি না স্বীকৃতি দিচ্ছি তোমার না কোনো দোষ নেই অবিহামদিকা ও আল্লাহ আমি না স্বীকৃতি দিচ্ছি সমস্ত প্রশংসা তোমার কেউ হাজির সাহেব সুন্দর কথা না আমি না স্বীকৃতি দিচ্ছি তোমার নামের মধ্যে শুধু বরকত আর বরকত জাদুকা আল্লাহ আমি না স্বীকৃতি দিচ্ছি তোমার জাত তুমি অনেক উঁচু আহা সব প্রশংসা ওয়ালা ইলাহা গাইরুকা ওয়াল্লাহ আমি না স্বীকৃতি দিচ্ছি তোমাকে সারা কোনো মাবুদ নাই এ কথাগুলো বইলই তো নামাজ শুরু করছি তাহলে আমি যে বলতে চাইছি নামাজ কি নামাজ প্রশংসা সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদুকা ওয়ালা ইলাহা গায়রুকা এই দোয়াটা পড়ে আবার বলতেছি বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ও আল্লাহ তোমার কাছে না আমি আশ্রয় চাই আমাকে যেন শয়তানে কিছু না করতে পারে আবার পড়ছি بسم الله الرحمن الرحيم والله আমি তোমার ইবাদত শুরু করলাম তোমার নামে তো সব তো প্রশংসা রে দোস্ত বাহিরে কিচ্ছু নেই তারপরে শুরু করছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আবার যাবেন রুকুতে তখন আল্লাহু আকবার আল্লাহ আমি না স্বীকৃতি দিচ্ছি তোমার সে বড় কেউ নাই রুকুতে গিয়েও বলছে সুবহানা রব্বিয়াল আযীম দুইটা প্রশংসা এখানে ও আল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি তোমার কোনো দোষ নাই
Wallah, আমি স্বীকৃতি দিচ্ছি তুমি আজিম, তুমি আজমত ওয়ালা। সহজ একটা বাংলা গুমু আমাদের গ্রাম কয় সাই মারাইল্লা, এই শব্দটা শুনছেন না? ওয়াল্লাহ তুমি সাই মারাইল্লা। আল্লাহু আকবার। আসমান আর জমিন কত বড়, ইয়ার চেয়েও তুমি বড়। এই যে আমার কথাটা কতটুকু সত্য এটা আমি দেখাইলাম। নামাজ মানি প্রশংসা, এটা অন্যতম ইবাদত। প্রশংসা অন্যতম ইবাদত, তাই কোরআনের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তখন প্রশ্ন জাগে, আল্লাহ কে? যার জন্য সকল প্রশংসা সকল ইবাদত সে কে? তারে তো চিনি না। তখন আল্লাহ পরিচয় দেয়, চিনো না মানে আমি আল্লাহ কে তুমি চিনো না? বন্দা বলে না। তখন আল্লাহ বলে রব্বিল আলামিন, এই জগৎ যিনি লালন পালন করে তিনি আল্লাহ, আর সে আল্লাহর জন্য সকল প্রশংসা। দেখছেন কত সুন্দর কোরআন শরীফ। আহ, আরেকটা প্রশ্ন করে আপনাদেরকে শোনাই, আবার প্রশ্ন করতে পারেন, ও আল্লাহ তোমার তো কত নাম আছে, খালিকুন মালিকুন কারিমুন গফুরুন রহিমুন রহমানুন সাত্তারুন গাফফারুন কাহ্হারুন ওয়াহাবুন রাজ্জাকুন, এত নাম থেকে তোমার পরিচয় রব নাম দিয়ে দিলে কেন? তোমার তো নামের অভাব নাই। এত নাম থেকে যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ কে, তখন উত্তর দিছে যিনি রব তিনি আল্লাহ। এইটাও তো বলতে পারতো যিনি খালেক তিনি আল্লাহ, যিনি মালেক তিনি আল্লাহ, যিনি রহমান তিনি আল্লাহ, যিনি রহিম তিনি আল্লাহ, যিনি গাফফার তিনি আল্লাহ, যিনি সাত্তার তিনি আল্লাহ। এ সমস্ত না বলে রব শব্দটা বলল কেন? জি দোস্ত, একটু মনোযোগ দা শোনেন, এগুলা তো আর কাহিনী না। আল্লাহ কোরআন কোরআন। রব শব্দ কেন বলল? দুনিয়ার মানুষের সমস্ত ফেতনা ফাসাদ যা কিছু হচ্ছে, ইমান ছেড়ে দেওয়া, আমল ছেড়ে দেওয়া, আল্লাহকে না মানা, সব কিছুর মূলে হলো তরবিয়ত। দেখেন আজকে মাগরিবের নামাজ যারা পড়ছে না, শুধু এই চিন্তায় পড়ছে না, তরবিয়তের চিন্তায়, লালন পালনের চিন্তায় আর কোনো চিন্তা না, নাকি মোল্লা? রিক্সাওয়ালায় মনে করতেছে রিক্সা থুয়া নামাজ গেলে ইনকাম কম হইব, অথবা আমার রিক্সা সুরে নিব,
বাজার বড়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবার একটাই চিন্তা যদি আমার দোকান বন্ধ করে নামাজে চলে যাই এখন তো বেচা কেনার সময় যারা গৃহস্থালি কাজ করে তারও চিন্তা ভাবনায় আছে মাগরিবের নামাজে যদি চলে যাই আমার গরু বা সুরগুলা কে থামাইবে মহিলারাও মনে করতেছে আমার বাচ্চাগুলো কে থামাবে রান্না বাড়া কে করবে এই মুহূর্তে যদি আমি মাগরিবের নামাজে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিনকে না মানার পিছনে একটি কারণ তরবিয়তের চিন্তা লালন পালনের চিন্তা আমাকে কে লালন পালন করবে একটু সূক্ষ্ম দৃষ্টিতে জগৎ সংসারের দিকে তাকায়া দেখেন অন্য কোনো চিন্তাই না যত রকমের দুষ্টামি খারাপি মূলে এইটাই আমার জীবনটা কেমনে চলবো আমারে কে লালন পালন করব যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান পর্দাকে গ্রহণ করতেছে না তাদেরও একটি চিন্তা আমি যদি মহিলা মানুষ ঘরে বসে থাকি কোরআনের হুকুম মানি না আমি যদি মেল ফ্যাক্টরিতে না যাই আমি যদি গরু বা সুর লইয়া কিছু ছাগল বেড়া বকরি লইয়া মাঠে ঘাটে না যাই আমার সংসার কেমনে চলবো এই একটা চিন্তায় সবাই পাপে মগ্ন এমন কি আমার দুই দুইটা সন্তান হয়ে গেছে যদি আরো দুইটা সন্তান হয় এগুলা কে লালন পালন করব তাই সে গ্রহণ করে নিছে পরিবার পরিকল্পনা জি ভাই ছোট থেকে ছোট বড় থেকে বড় যত পাপে আমরা মশগুল আছি সমস্ত পাপের মূলে একটাই চিন্তা খামুকি থাকব কই লালন পালনের ব্যবস্থা কি হবে কে করবে আল্লাহু আকবার তারে যে জায়গাটুকু দিয়ে দিমু আমি চলমু কই তারে যে টাকাগুলো দিয়ে দিমু আমি চলমু কেমনে আমার পথ যদি তারে দিয়ে দেয় তাহলে আমি চলমু কেমনে এই একটাই চিন্তা দিবানিশি একটাই চিন্তা দুসরা কোনো চিন্তা না যে মানুষটা বারো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করতেছে দোকানে পাটে ব্যবসা বাণিজ্যে মেল ফ্যাক্টরি কলকারখানায় শুধু একটা চিন্তা আমার লালন পালন কেমনে হবে তাই আল্লাহ আর কোনো নাম না এনে রহমান রহিম খালেক মালেক সাত্তার গাফফার ওয়াহাব সকল নাম আল্লাহ না এনে পরিচয় দিছে বন্দারে আমি কিন্তু জগতের রব ও বন্দা পাপ সাইরা দে আমার প্রশংসায় লিপ্ত হইয়া যা আমার বন্দিগিতে লিপ্ত হইয়া যা সকল প্রশংসা আমারে দে সকল এবাদত বন্দিগি আমারে দে কারণ এই জগৎ আমি লালন পালন করি আমার সকল পাপকে ছাড়ার সাহস দিয়ে দিছে বন্দা তুই পাপ ছেড়ে দে আমি লালন পালন করি আল্লাহু আকবার যারা পাপ ছাড়ছে তারা মনে হয় দুনিয়াতে আর ভাত পায় নাই এমন না ইয়ার বিপরীত যারা পাপ ছাড়ছে তাদের রিজিকের প্রশস্ততা বেশি
যারা পাপ সারছে তাদের ইজ্জত বেশি, যারা পাপ সারছে তাদের সম্মান বেশি, যারা পাপ সারছে তাদের আদর সোহাগ যত্ন বেশি, যারা পাপ সারছে না সে নিজে আদর করে, শ্রদ্ধা করে, ভক্তি করে ওই মানুষটারে যে মানুষটা পাপ ছেড়ে দিছে। যে মানুষটা পাপ সারছে কেমনে সারছে শুনেন, তার বিশ্বাস হয়েছে আমাকে লালন পালন করার কেউ আছে, যেই কারণে আমি আমার বউ বাচ্চা পর্দা করামু, এই পর্দার ভিতরে রিজিক রবে আমার রিজিক পাঠাই দিব, তিনি লালন পালন করবেন। যারা কাম কাজ ক্ষতি কইরা নামাজ রোজা হজ জাকাতে লিপ্ত হয়ে গেছে, ওই মানুষগুলার বিশ্বাস হয়েছে আল্লাহ যে রব। যারা এখনো পাপ সারতে পারে নাই বা পারি নাই, আমিও তো এর অন্তর্ভুক্ত, যারা পাপ সারতে পারি নাই শুধু একটা কারণেই পারি নাই, সেই কারণটা হলো আল্লাহ যে রব এই কথাটা বিশ্বাস করতে পারি নাই। আর এই কথাটার বিশ্বাসের জন্যে কোরআনের প্রথমে আল্লাহর পরিচয় আল্লাহ রব দিয়ে দিছে, ও বন্দা তুই সমস্ত এবাদত আমি আল্লাহরে দিয়ে দে, আমি তোরে লালন পালন করম, না দিলেও করম দিলেও করম, আমার কাজ লালন পালন করা, কারণ আমি যখন তোরে সৃষ্টি করছি তোরে লালন পালন করার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। আহা, দেখবেন বাবাও বলে তোর মতন দুষ্ট ছেলে আর দুষ্ট মেয়েকে আমি লালন পালন করতাম না, শুধু জন্ম দিছি হিসেবে করে গেলাম। বিষয়টা এমন না, সন্তান যত দুষ্টামি করে, যত খারাপ কাজ করে, যতই কথা না শুনুক, তারপরও বাবাই তারে কেন খাওয়ায়, জন্ম দিছে হিসেবে। যেই বাচ্চাটাকে বাবা দিছে লেখাপড়া করার জন্যে, সে লেখাপড়া না করলে বাবা তার ভাত দেওয়া বন্ধ করে দেয়, একটু কথা বলেন না? যেই বাচ্চাটারে বাবাই দিছে তুই লেখাপড়া করবি, ওই বাচ্চায় যদি লেখাপড়া না করে বাবা তারে আর খাবার দেয় না? না দেয়। কেন? কারণ আমি তোরে জন্ম দিছি। অতএব আমার একটা জালা আছে, তুই না পড়লেও খাওয়াম, তুই পড়লেও খাওয়াম, পড়লে তোর লাভ হইব, না পড়লে তোর ক্ষতি হইব। কেউ মহাগিনী, পড়লে কার লাভ হইব? বাচ্চার জীবন উন্নত হবে, তুই না পড়লেও তোরে খাওয়াম, তুই কোনো কাজ না করলেও আমি তোরে খাওয়াম। এমন ছেলে আছে বালেগ হয়ে গেছে, বিয়া করে ফেলছে, ঠিক মতো কাজ করে না, তারও বাবাই খাওয়ায় না? এরকম দৃশ্য দেখেন নাই জীবনে? শুধু ছেলেরে খাওয়ায় না, ছেলের বউ সহ খাওয়ায়, এমন কি নাতি হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, তারে সহ খাওয়ায়। মানুষে জিগায়, ও বুড়া
তা তুমি এই বয়সে কুলিগিরি কইরা নিয়া তোমার এই বুইরা ভূতেরে আর ভূতের বউরে আর নাতি নাতনিরে কেন খাওয়াও? তখন বুড়াই জবাব দেয়, কি করমুরে ভাই, মনের জ্বালায় যতই হোক জন্ম দিছি, আহা জন্ম দিছি, যতই হোক এই বউটা আমি বিয়া করায় বাড়িতে আনছি, আমি খামু বউ ফোলা পান খাইতো না, আমার নাতি নাতনি খাইতো না, বাইরে আমি পারি না। এমন দৃশ্য আমরা নজরে দিছে এটা পরে নাই, এতগুলা বয়স হয়েছে, আহারে দুনিয়ার মান, হ্যাঁ দুনিয়ার মানুষের যদি এই গতি হয়, যিনি এই দুনিয়া বানাইছেন তার কি গতি? সে বলে দিছে, বন্দারে আমি রব, লালন পালন আমি করি কর্ম, তুই আমার প্রশংসা করলেও কর্ম, আমার প্রশংসা না করলেও কর্ম, তুই আমার এবাদত করলেও কর্ম, তুই আমার এবাদত না করলেও আমি তোরে তরবিয়ত করে যাবো। আহ আদি মে জমি সফরায়ে আমে ওস, চে দুশ্মন বরি খা নেইমা চে দোস, আদি মে জমি সফরায়ে আমে ওস, চে দুশ্মন বরি খা নেইমা চে দোস। আল্লাহ, দোস্ত আর দুশ্মন চিনার কোনো উপায় নাই এই জমিনের মধ্যে। কে আল্লাহর দোস্ত আর কে আল্লাহর দুশ্মন চিনার উপায় এই জমিনে আছেও? এই পুরাতন দস্তরখানে সবাই খাচ্ছে দাচ্ছে ভালো, সবাই খাচ্ছে, যিনি আল্লাহকে মানে মানেন তিনিও খায়, যিনি মানেন না তিনিও খায়, যিনি সর্বক্ষণ এবাদত করে তিনিও খায়, যিনি মোটেও এবাদত করে না মানে আবেদ গাইরে আবেদ সবাই খাচ্ছে, কাফের মুমেন সবাই খাচ্ছে দাচ্ছে ভালো, সময় যাচ্ছে ভালো। হ্যাঁ ও বন্দা, তুই পাপ করিস না, সকল প্রশংসা আমার কর, আমারে সব এবাদত দিয়ালা, কারণ আমি রব, তুই আমার এবাদত করলেও তোর তরবিয়ত করমু, তুই আমার এবাদত না করলেও তোর তরবিয়ত করমু। তরবিয়তের বাংলা হলো লালন পালন, তুই আমারে মানলেও লালন পালন করমু, তুই আমারে না মানলেও লালন পালন করমু। দেখ যে আমারে মানে আর যে আমারে মানে না কোনো তফাত নাই, সবাইকে লালন পালন করতেছি, এই জগৎ আমি চালায় নিতেছি, কারণ আমি তোরে সৃষ্টি করছি, যেহেতু সৃষ্টি করছি আমি লালন পালন করব আমি। তাইলে সারাংশ এই বারইল, বিশাল একটা কথা, যারা আজকে এবাদত করে না, যারা বন্দিগি করে না, যারা আল্লাহ মানে না, যারা আল্লাহকে র, যারা আল্লাহর কোরআনকে গ্রহণ করছে না, না করার পিছনে একটি কারণ, যে আমাকে লালন পালন করব কে? এখানে আইসা আবার অনেক মানুষ ভাগ হয়ে গেছে, কেউ বলতেছে আমাকে রিজিক দিবে একজনে, রুটি দিবে একজনে, কাপড় দিবে আরেকজনে, শান্তি দিবে আরেকজনে,
মসিবত দূর করবে আরেকজনে, মসিবত দিবে আরেকজনে, এই আকীদার লোক আছে না? আর আমরা মুসলমান বলতেছি যা করবার একে করব, তার নাম আল্লাহ। এজন্য সমস্ত এবাদত বন্দিগি তার পাওনাদার আল্লাহ, অন্য কেহ না। বাইরে কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে আল্লাহ বন্দাকে হুকুম করছে, ও বন্দা তুমি একমাত্র আমার ইবাদত করো। আলহামদুলিল্লাহ তর্জমা হয়েছে, ও বন্দা তুমি একমাত্র আমার ইবাদত করো, ও বন্দা তুমি একমাত্র আমার ইবাদত করো। এটা আলহামদুলিল্লাহর আসল তর্জমা। তখন বন্দায় জিগায় কেন তোমার ইবাদত করব শুধু? তখন আল্লাহ বলে আমি যে তোমার রব, শুধু তোমার রব না, সমস্ত আলমের রব, সমস্ত জগৎ সংসারের আমি রব। মানুষের একটা স্বভাব আপনাদেরকে বর্ণনা করি। আল ইনসান আব্দুল এহসান, আল ইনসান আব্দুল এহসান, মানুষ হলো দয়ার দাস। যার দয়া পায় তার ভক্ত হয়ে যায়, যার অনুগ্রহ পায় তার ভক্ত হয়ে যায়। তাই আল্লাহ কোরআনের প্রথমে বলে দিছে, বন্দারে এটি যেহেতু তোর খাস লোক, তো নেয়ামত তো সব আমার, তোরে লালন পালন করি আমি, তো তুই আমার ইবাদত করবি না, আমার সাথে অন্যকে শেরিক কেন করবি? তোকে তো অন্য কেহ লালন পালন করে না, একমাত্র আমি আল্লাহ তোরে লালন পালন করি। অতএব তুই যখন দয়া করলে দাস হইয়া যাস, কোরআনের প্রথম তোরে জানাই দিলাম দয়া কিন্তু আমি করি, আর কেউ করে না। তোরে লালন পালন আমি করি, অন্য কেউ করে না। কিন্তু বড্ড সমস্যা হলো, এই জিনিসটা বুঝতে হলে অনেক নজর লাগব, অনেক ফিকির লাগব, অনেক চিন্তা লাগব, তিনি সে আমার লালন পালন করে, এটা বুঝতে একটু সময় লাগব। সময় দিয়া মুরাকাবা মুশাহাদা কইরা তারপরে বুঝতে হবে আমাকে যে আল্লাহ লালন পালন করে। আল্লাহ আকবার, যাদার নজর কারতা হো ওদার তুহি তু। বন্দা যখন চিন্তা করে তখন এই হালত পয়দা হয়, যেই দিকে তাকায় তুমি তুমি তুমি। আর যখন বন্দায় চিন্তা না করে তখন বন্দার হাল হয় গুলিস্তা মে যাকার গুল কো দেখা, না তেরি সি রঙ্গত হ্যা না তেরি সি বু। এই বিশ্ব বাগানে ফুলের দিকে ফলের দিকে তাকায় দেখলাম তোমার কোনো গন্ধ নাই, তোমার কোনো রঙ নাই, যাদেরকে বলা হয় নাস্তিক, তারা স্রষ্টা মানে না, তারা বলে যা হচ্ছে প্রকৃতির আদি নিয়মে হচ্ছে, যা হচ্ছে এমনিতেই হচ্ছে, এটা একটা ধারাবাহিকতা, বস চিরন্তন নিয়মে হয়ে যাচ্ছে, হতে থাকবে। তারা আল্লাহ খুঁজে পায় না, রব খুঁজে পায় না, স্রষ্টা খুঁজে পায় না, এই জন্য তারা না করে দিয়েছে।
আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, কারণ তার নজর সোজা না, তার নজর সহি না, তার নজর শুদ্ধ না, তার দৃষ্টির মধ্যে ভুল আছে। আর যার দৃষ্টি শুদ্ধ সে বুঝতে পারছে, সে বুঝতে পারছে, সে বুঝতে পারছে না জগতের রব আছে। আল্লাহ মাবুদ রে, তারে পাইবার বুঝবার উপায় হলো তার তরবিয়ত দেখো। সে যে রব, সে যে কেমনে লালন পালন করে ওইগুলা তুমি দেখো, অনায়াসে তুমি আবদ্ধতে লিপ্ত হয়ে যাবে। ওহ, আমরা যারা কৃষক মানুষ, যারা জীবনে গরু পালছেন, গাভী যখন বাচ্চা দেয়, আল্লাহু আকবর, দেখবেন গাভীর বাচ্চার মাথা বাইরইবার আগে ঠ্যাং বাইরয়। কি ও ফুফা, কি বাইরয়? আল্লাহ বাচ্চাটারে আল্লাহ কুদরতে এমনে বাইর করে। যদি শুধু আগে গলা বাইরইতো, মাথা বাইরইতো, তাহলে বাচ্চারা ঠেকে যাইত, এই বাচ্চাটা আর বের করা যাইতো না। বাচ্চাটার গলার মধ্যে ফাঁস লেগে বাচ্চাটা মরে যাইত। এই জন্য ঠ্যাং আগে বার করে, ঠ্যাং যখন বাইর হয় লগে মাথা বাইর হয়, চাপ খাওয়ার কোনো সিস্টেম নাই। পাওগুলা বের হবে এর কিছুক্ষণ পরেই, তার গাড়টা বের হবে, মানে মোটা জায়গাটা বের হবে, এই জন্য মাথায় কোনো চাপ লাগে না। আল্লাহু আকবর, তার কুদরত, তার তরবিয়ত, তার লালন পালন একটু চিন্তা করলেই বোঝা যায়, একটু চিন্তা করলে বোঝা যায়। কে বলে নাই? যে বলে তার ফিকির নাই, তার চিন্তা নাই, তার ভাবনা নাই। তুমি একটু ভাবনা করে দেখো কেমনে যে সে লালন পালন করে। আল্লাহ, আল্লাহ কোরআনে কত রভাবে আল্লাহ বন্দাকে বলছে, বন্দারে তুই একটু আসমানের দিকে দেখ, আবার দেখ, একটা ছিদ্র নাই, একটু ফাটা নাই। চন্দ্রের দিকে দেখ, আমি 29 দিন তারে উঠাইয়া শেষ করে দিই, 30 দিনের পরে আবার নতুন জন্ম নেয়। বন্দা তুই সূর্যের দিকে দেখ, আমি 365টা গড় করে রাখছি, সে বছরে 365 গড়ে চলাফেরা করে। وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ। আহ, সূর্য এমনে চলে না, আমি হুকুম দিয়ে দিছি এক চুল পরিমাণ এদিক সেদিক হবি না। 365টা গড় সে বছরে পাড়ি দেয়, তাই বছরে 365টা দে। কে বলে রব নাই? কে বলে তরবিয়ত করনে ওয়ালা কেহ নাই? কে বলে লালন পালন কেউ করে না, এমনিতেই চলে? যে বলে সে আহমক আর নাদান, সে চিন্তা করে নাই, সে ভাবে নাই। যদি চিন্তা করত আর ভাবনা করত, সে তার রবকে পেয়ে যেত। গুলিস্তা মেজাকার গুলো কো দেখা, যাদার নজর করতা হো ওদার তুহি তু। জি, এই বিশ্ব বাগানে তুমি ভালো করে চেয়ে দেখো,
নজর শুদ্ধ কর, দেখবা রব আছে না নাই, লালন পালন করনে ওয়ালা কেহ আছে না নাই। আহারে, আমি তো আল্লাহ বুঝছি আমার দেখে, আমার কথাই আমি বলি। দেখেন মুখে দিয়ে খাবার ঢুকাইয়ে দেই, খাবার ঢুকাইয়া দিলে জিব্বার নিচে দিয়ে দুইটা প্রণালা আছে, কলকলায় পানি উঠে, মুড়িগুলা একবারে শুকনা, মুখে দিলেই মুড়িগুলা ভিজা যায় না, মুড়ির লগে আবার পানি দিতে হয়। আল্লাহু আকবর, তোমার এমনে কে বানাইছে? তুমি যে মুড়ি খাইবা এটা কে জানতো? যে কারণে আগে পানির ব্যবস্থা করছে, মুড়ি ভিজবো কেমনে? আল্লাহু আকবর। এই যে হার রকমের খাবার খাইতেছি, মাছ খাই, গোস্ত খাই, ভাত খাই, ডাল খাই, কত হাজার রকমের ফুল ফল সবজি খাই, আহা দোকানের রাস্তা রাখছে আবার বাইরকরণের রাস্তা রাখছে। কতগুলা নারী বুড়ি পেঁচানো পোচানো, সেই পেস ভেদ করে কোন কুদরতে কোন রবে আবার অপ্রয়োজনীয় জিনিসগুলা পিছন দাক রাস্তা রাখছে, ওই রাস্তাটা বাইর করে দেয়। এই জন্য রে দোস্ত, আমি আল্লাহ চিনছি কোরআন শরীফ পড়ে না, না আমি রব চিনছি আমার দেখিয়া। আপনিও ভালো করে চিন্তা করেন, রব পাইবেন, আপনার মধ্যেই পাইবেন। তাই আল্লাহ বলছে, বন্দারে দেখ না তোরে কেমনে বানাইছি। হো মিন নুতফাতিন খলাকাহ ফাকদ্দারাহ সুম্মা সাবিলা ইয়াসসারাহ। বন্দারে এক ফুটা বীর্যের একটা কণিকার থেনে তোরে বানাইছে তোর মার ভেট। আল্লাহু আকবার, কি অবস্থা! মায় শ্বাস নেয়, বাচ্চায় অক্সিজেন পায়, মার শ্বাস বন্ধ, বাচ্চার অক্সিজেনও বন্ধ। একটা নল ফিট করে দিছে, একটা তার ফিট করে দিছে, বস মার গা শরীর থেকে এক ফোঁটা এক ফোঁটা সামান্য সামান্য রক্ত বাচ্চার দেহে ঢুকতেছে, পাকস্থলীর মধ্যে। এইটা দিয়ে খাইয়া আসলেন 10 মাস। জি ভাই, তারে পাইবার জন্যে 1000 মাইল দূরে যাইতে হবে না? আপনাকে নিয়ে একটু চিন্তা করেন, দেখবেন সে আপনার মাঝে বিরাজমান, সে আপনার মাঝে লুকাইয়া আছে, আপনার রব আছে, আপনার রব অনেক নিকটে আছে। তাই বলি আমি নিজে চিনতে পারছি, যতটুকুই চিনছি আমার রব আছে, আমি অন্য কিছু দেখে তারে বুঝতে হয় নাই, আমি আমাকে দেখেই বুঝছি। আল্লাহু আকবার, আমার ভিতরে কত অঙ্গ বানানো, আমার বাহিরে কত অঙ্গ বানানো, একবারে নিখুঁত নির্ভেজাল করে বানাইছে। কেমনে যে বানাইছে মাথায়ও ধরে না। তাই তিনি বললেন, বন্দারে আমি এই জগতের রব, ও বন্দা এই জগতে এই সংসার আমি লালন পালন করি, সে তো দাবি করে বসে রয়েছে। বন্দায় তো বুঝলো না, মানল না, এই দেশে আসলো না। আমরা এত বড় মসজিদ বানায় বসে রয়েছি, হ্যাঁ, এক কাতার মুসল্লি হয় না। আরে ভাই, শুধু মুসলিম ইসলাম ধর্মের এই গতি না, হিন্দু ধর্মের লোকেরাও তাদের ধর্ম মানে না,
খ্রিস্ট ধর্মের লোকরাও তাদের ধর্ম মানে না, ইহুদিরাও তাদের ধর্ম মানে না, সবাই ধর্ম থেকে দূরে, স্রষ্টার আরাধনা থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। চিন্তা একটাই, আমি যদি আরাধনায় প্রার্থনায় লেগে যাই আমারে খাওয়াই বুকে, সব নষ্ট করছে এক চিন্তায়। সেই চিন্তাটার নাম হলো খামুকি। থাকবো কই, গায়ে দিব কি, চিকিৎসা কেমনে করব, মানে ভাত কাপড় বাসস্থান। তাই কোরআনের প্রথম আল্লাহ বলে দিছে, বন্দারে চিন্তা ভাবনা ছাইরে দে, আমি তো রব, তোর ভাত কাপড় বাসস্থানের ব্যবস্থা অটো সিস্টেমে আমি করে দেব, তুই আমার হইলেও করে দেব, তুই আমার না হইলেও করে দেব। তোর বাবা যেমন তোর জন্ম দিয়া অবৈধ, তোর বাবার মন গড়া না চললেও তোরে খাওয়ায়, আমি আল্লাহ ইয়ার চো অনেক গুণ বেশি দরদি, তুই আমার না মানলেও খাওয়ামু, কিন্তু মান তোর ভালো হবে, মান আমি খুশি হব। আজকে আপনাদের সম্মুখে রব শব্দটা নিয়ে কিছু কথা বললাম। এই রব শব্দটা কোরআনুল করিমের 152 জায়গায় আসছে, 152 জায়গায় এনে আল্লাহ বার 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 বলে দিছে, বন্দারে তোর লালন পালন আমি করি, বন্দারে তোর লালন পালন আমি করমু, বন্দারে তোর লালন পালন আমি করমু, তুই লালন পালনের চিন্তায় আমার এবাদত আমার বন্দিগি তুই ছেড়ে দিস না, তোর ক্ষতি তুই করিস না, আমি তোরে বানাইছি মহৎ উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য থেকে দূরে যাইস না। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।